اهلا وسهلا يا رمضان شهر التوبه والغفران مرحبا بك رمضان رمضان شهر الذكر والاحسان اهلا وسهلا يا رمضان شهر الصدقه والاكرام مرحبا بك رمضان رمضان সালাম আলাইকুম আর আহমাদুল্লাহি ওরাতু আলহামদুলিল্লাহ ও সাল্লাহতুসাল্লাম আল্লাহ রসোলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়াবিহি ওয়ামান ওয়ালা প্রিয় দর্শক রমাদান বিষয়ক বিশেষ প্রশ্ন উত্তর সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকেও আপনাদের করা বেশ কিছু প্রশ্নের উত্তর দেবেন ইনশাল্লাহ প্রথম যে প্রশ্নটি এসেছে সেটি করেছেন মাহফুজা আক্তার তিনি বলেছেন সিয়াম রেখে চিকিৎসার জন্য যদি শরীর থেকে স্পার্ম নেওয়া হয় তাহলে কি তার সিয়াম ভেঙে যাবে চিকিৎসার জন্য মানে মানুষ নানা কারণে শরীর থেকে স্পার্ম নিয়ে থাকে সেটি হচ্ছে হয়তো তার বন্ধাজনিত কোনো কারণ যদি থেকে থাকে সেটা পরীক্ষা করার জন্য অথবা অনেক সময় যদি সে বৈধভাবে তার স্ত্রীর সহযোগে টেস্টিও সন্তান নিতে চায় তখন শরীর থেকে স্পার্ম নেওয়ার প্রশ্ন আসে এবং এটা দুভাবে নেওয়া হয় এক এস্তেদমা বেলিয়াজ অর্থাৎ নিজে তার শরীরের অঙ্গ প্রয়োগ করে সেখান থেকে স্পার্ম বের করা অথবা এনজালুল ম্যানি যে অন্য যে কোনো পদ্ধতিতে টেকনিক্যাল যে কোনো পদ্ধতিতে যেটাই পদ্ধতি হিসাবে অ্যাডপ্ট করা হোক না কেন এখানে এনজালটা সাধারণত হওয়া হয়ে থাকে সিয়ামরত অবস্থায় রাসুল্লাহ সাল্লাম থেকে জাহাদিস কুদ্সির ভাষ্যটা আমরা পাই সেখানে বলা হয়েছে যে আল্লাহ যখন বলেছেন যে সিয়ামটা আমার জন্য আমি তার পুরস্কার দেবো এর সাথে বলেছেন ইয়াদাউ তাম আহ আশাহি সে তার খাদ্য সে তার পানীয় এবং সে তার শাহওয়াত আমার জন্য ত্যাগ করেছে এর উপর ভিত্তি করে আমাদের অধিকাংশ ওলামা যার মধ্যে আছে চার ওলামা এ তারা প্রত্যেকেই বলেন যে এলাজের জন্য হোক অথবা অন্য যে কোনো উদ্দেশ্যে হোক এস্তেনমা বা এনজালুল ম্যানি এর মাধ্যমে শরীর থেকে স্পার্ম বের করে বের করার মধ্য দিয়ে সিয়া ভেঙে যায় এবং তাকে পরবর্তীতে কাজা করতে হয় সুতরাং ওয়াইজ হল যদি এটা দিতেই হয় তা হালিলের জন্য কারণ শরীর থেকে যখন এই মানি বা স্পার্মটা বের হয় তার দশ মিনিটের মধ্যে বা পাঁচ মিনিটের মধ্যে এটাকে পরীক্ষাগারে নিতে হয় তো সেই কারণে এটা রাত্রি করা যেতে পারে এটা দিনে সিয়াম অবস্থায় করলে এটার সিয়ামটা ভেঙে যাবে এবং এই বিষয়ে সৌদি আরবের আল্লা দায়মার যে ফাতোয়া সেখানেও তারা এটাই উল্লেখ করেছেন যে যদি এলার্জের কারণে এভাবে স্পার্ম বের করা প্রয়োজন হয় তাহলে সেটা জায়জ তবে এর মাধ্যমে সিএম ভেঙে যাবে এবং সিএম বাতিল হয়ে যাবে তাকে পরবর্তীতে আবার সিএম রাখতে হবে এটাই হচ্ছে বিধান এ ধরনের একাধিক প্রশ্নের মুখোমুখি হয়ে ফতোয়াল্লা দায়মার পক্ষ থেকে উত্তর দেওয়া হয়েছিল এছাড়াও আমরা দেখেছি আরও একাধিক দেশের দারুলেফতা তারা এই ফাতোয়া ইস্যু করেছে যেমন জর্ডানের দারুলেফতা তারাও এই ফাতোয়া ইস্যু করেছে যে এলাজের জন্য অর্থাৎ ট্রিটমেন্টের জন্য বা চিকিৎসার কারণে যদি শরীর থেকে রমাদানের দিনে সিয়ামরত অবস্থায় এটা বের করা হয় তাহলে সিয়াম ভেঙে যাবে অতএব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে চিকিৎসার জন্য বড় ধরনের প্রয়োজন হলে তাহলে সিএম ভঙ্গ করা যায় মানুষ যখন অসুস্থ হয় তখন তার সিএম ভঙ্গ করা যায় কিন্তু যদি আসলে অসুস্থতা জনিত কিছু না হয়ে সে পরীক্ষার জন্য এটা দিতে চায় তাহলে রাত্রে দেওয়াটাই তার জন্য বিধেয় যাতে সিএমটা ঠিক থাকে এবং তার পরীক্ষার কাজটাও সুসম্পন্ন হয় দ্বিতীয় প্রশ্ন করেছে নাজমুল হুদা বলেছেন মুসাফির বা মকিম সিয়ামরত ব্যক্তি ইফতার করতে চায় সূর্য ডুবে গেছে কিন্তু তার নিকটে ইফতার করার মতো কিছু নেই এমত অবস্থায় নিয়তের মাধ্যমে ইফতার করাই কি তার জন্য যথেষ্ট হবে অর্থাৎ একজন ব্যক্তি স্বয়ং তিনি যে মুসাফের হন অথবা মকিম হন তিনি সিএম যেহেতু রেখেছেন এখনই সিয়ামের ইফতারের প্রশ্নটা এসেছে সূর্য ডুবে গেছে তিনি ইফতার করতে চান ইফতার করার মতো কিছু নেই তাহলে কি শুধু নিয়ত দিয়ে ইফতার হবে ভাই ইফতার তো নিয়ত দিয়ে করার কোনো কিছু নয় ইফতার মানে হচ্ছে সিয়াম ভঙ্গ করা মনে মনে ভঙ্গ করার কোনো অপশান তো নেই তাকে সিয়াম এর ইফতার করতে তাকে হয় পানি পান করতে হবে নয় তামার নয় রতাব নয় অন্য যে কোনো খাদ্য হালাল খাদ্য হালাল পানীয় দিয়ে তিনি করতে পারবেন এটাই রাসুলসাল্লা সাল্লামের সন্ধ্যা তিনি রতাব দিয়ে করতেন না পেলে তামর না পেলে পানি এটা খুবই রেয়ার কেস যে তার কাছে একদম কিছুই নেই যদি কিছুই না থাকে তাহলে তিনি সবর করবেন যতক্ষণ পর্যন্ত না কিছু পান খেয়ে বা পান করে ইফতার করার জন্যে এবং এক্ষেত্রে তিনি যে তাড়াতাড়ি করতে পারছেন না ইফতারের ক্ষেত্রে এটা তো একটা ভ্যালিড রিজন আছে যে তিনি কোনো খাদ্য এবং পানীয়ই পাচ্ছেন না অতএব তার ইফতারটা এখানে একটু বিলম্বিত হতে পারে সেটা সেরিয়া জন্য যেহেতু লাইকল্ল্লাফুল্লাহন আফসালিল্লাহ উসাহা আল্লাহ মানুষের সাধ্যের অতীত কোনো কিছুই তার উপর দায়িত্ব হিসাবে চাপিয়ে দেননি ফলে তিনি যখন খাদ্য এবং পানীয় পান তখন ইফতার করবেন আর শুধু নিয়তের মাধ্যমে আসলে ইফতার হয় না ইফতার নিয়তের মাধ্যমে করার জিনিস নয় বরং এটা খাদ্য বা পানীয়ের মাধ্যমে করার জিনিস হাসিবুল হাসান শান্ত তিনি একটি প্রশ্ন পাঠিয়েছেন বলেছেন রমাবানের ইফতারের আগে খাবার সামনে নিয়ে ইয়া ওয়াস আলফাবল এই দোয়া পড়াকে দ্বারা প্রমাণিত দয়া করে জানাবেন সময়ত শেখ বারাক আল্লাহ ফিকুম হাসিবুল হাসান অনেকেই এই দোয়া রাদি আল্লাহ তাল্লাহ নহুমা থেকে সাব্যস্ত আছে বলে বর্ণনা করেছেন এবং কেউ কেউ এটাকে মারফু অর্থাৎ নবী সাল্লা সাল্লাম থেকে আর কথা বলেছেন এবং সে অনুযায়ী কেউ কেউ আলেমদের মধ্যে এটাকে রেকমেন্ড করেছেন কিন্তু হাদিসগুলো তাহকি করতে গিয়ে আমরা দেখি যে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে এ ব্যাপারে কোনো একদমই বিশুদ্ধ কোনো হাদিস নেই কোনো বিশুদ্ধ হাদিস নেই বরং এক্ষেত্রে যেমন দেখা যায় যে একটা রেওয়ায়ত ইবন অমর থেকে আছে সেখানে মোহাম্মদ ইবন আল বালখি নামক একজন রাভি আছেন যাকে ও লামাউল হাদিস কাদ্দাব বলেছেন এবং বলেছেন যে ইয়াদাউল হাদিস শাহাদিস চাল করে তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যেমন ইবনুর অমর বলছেন মুস্তাজাবা অ্যান্ড মোমেনা ইফতারিহি প্রত্যেক মোমেনের জন্য একটা দাওয়াত তারেফতার সময় রয়েছে যেটা কবুল করা হবে ইমাউ আজ্জাল আলাহফি দুনিয়াহু ও লাহু আলাহুফি আখরাতিহি হয়তো সেটা দুনিয়ায় তার জন্য আগেভাগেই কবুল করা হবে অথবা আখেরাতে তার জন্য খার করা হবে জমা রাখা হবে আর এখানে আরও এসেছে যে অমর তারেফ তার সময় বলতেন ইয়াওয়াস আলম আকফরাতলি হে ক্ষমা যিনি ব্যাপকভাবে ক্ষমা করেন আমাকে ক্ষমা করুন তো এই হাদিসটার হুকুমের মধ্যে বলা হচ্ছে যে যেহেতু মোহাম্মদ ইবনা এসাহ আল বালখি আছে অতএব হাদিসটা মাউদর এখানে আমরা মোসনাদা শিহাবের মধ্যে আলহারস এবনুর ওবায়দা থেকে আরেকটা হাদিস পাই তিনি নবী সাল্লিয় সাল্লাম থেকেই একটা হাদিস বর্ণনা করেছেন হারিস এবনুর ওবায়দা একজন রাউি এখানে সকল রাবিদের নাম অবশ্য আসেনি যাই হোক বলা হচ্ছে তিনি বলেছেন ইনলে কুল্ল স এম ইন দা দা আরাদা আ ইউফতেরা ফালিয়া কুল এন্ড দা ও বলে লোকমাতিন ইয়া ওয়াস রায় আলমাগ ফ্র্যাতে অফেরলি প্রত্যেক রোজাদারের জন্য একটা দাওয়াত রয়েছে দেওয়া রয়েছে যখন সে ইফতার করে ইচ্ছা করবে তখন সে প্রথম লোকমা সময় বলবে ইয়া ওয়াসের আলমাগ ফেরাতে অফেরলি হে অধিক ক্ষমার অধিকারী প্রশস্ত ক্ষমার অধিকারী সত্তা আমাকে ক্ষমা করুন তো এই হাদিসটি যেহেতু আল্লাহন উবায়দা এই রাবির বরাতে এসেছে বা মাধ্যমে এসেছে এবং আল্লাহার তেবনুল উবায়দা দাইফ একজন রাউই মহাদসিনামের বক্তব্য অনুযায়ী ফলে উলামাইকার এই হাদিসের উপর হুকুম লাগিয়েছেন ইস্নাদুহু ওয়াহিন এটা খুবই দুর্বল একটি সনদ সুতরাং সকল বিশ্লেষণের পরে আমরা দেখি যে ইয়া ওয়াসে আল ফাবলে এগফের অথবা ইয়া ওয়াসে আল মগফের আছে এগফেরলি এই ধরনের স্পেশাল দোয়া ইফতারের সময় লোকমা নেওয়ার সময় অথবা খাবার সামনে রেখে করার সহি কোনো দলিল আসলে নেই আঞ্জুমান বলেছেন দাউদ আলাহিসামের সিয়াম পালনরত অবস্থায় অন্য অন্য সিয়াম যেগুলো একটানা না রাখতে হয় সেই সব সিএম আমি কিভাবে পালন করব। যেমন সোমবার ও বৃহস্পতিবার প্রতি সপ্তাহের সিয়াম আরবি মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখের সিয়াম জেলহজ মাসের প্রথম নয় দিন সিয়াম পালন কিভাবে করব। শ্রাবান মাসের প্রথম দিকে তো একটানা সিয়াম পালন করতে হয় সেটা আমি কিভাবে পালন করব আশুরের সিয়াম কিভাবে পালন করব। এ সম্পূর্ণ বিধানটা কি বিস্তারিত জানালে আমি উপকৃত হতাম আল্লাহ আপনাকে উত্তম যাজা দিন ওয়া ইয়াকুম কাদা আলিক আচ্ছা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি আজনুমান আপনি প্রশ্নটা করেছেন তো এক্ষেত্রে আমরা দেখি যে দাউদ সালামের যে সিয়াম সেটি রাখার ব্যাপারে নবী সাল্লাহ সাল্লাম আসলে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন এবং নবী সাল্লাহ সাল্লাম ইবনে আমর রদি আল্লাহ তাল্লাহ আনহুকে দাউদ আলিয়া সাল্লামের যে সিয়ামটা সে সিয়ামের অতিরিক্ত আরও ঘন করে বা লাগাতার সিয়াম রাখতে তিনি নিষেধ করেছেন এক্ষেত্রে যে হাদিসটা এসেছে বোখারি এবং মুসলিমে সেটি হচ্ছে এই আবদুল্লা আমর আস রদি আল্লাহ তাল্লাহ আনহুমা আন্না রসুদ আল্লাহ সাল্লাহ সালাম কালু أحب الصلاة إلى, الل إلى الله صلاة داود عليه السلام وأحب الصيام إلى الله صيام داود وكان ينام نصف الليل ويقوم ثلثة وينام سدسه ويصوم يوما ويفطر يوما عبد الله بن عمر بن العاص رضي الله تعالى عنه رسول الله صلى الله عليه وسلم أشهر داود السلام أي صيام يعني إتيش তাকে রেকমেন্ড করেছেন যেন তিনি লাগাতরটাকে বাদ দিয়ে একদিন সিয়াম রাখেন একদিন সিয়াম ভাঙেন এবং যেন রসুন সাল্লাহ সাল্লামের মতো তিনি লাগাতর না রাখেন সেই জন্য তিনি বলেছিলেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সালাত হলো দাউদুল্লাহ সালাম সালাত এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সিয়াম হল দাউদ আল্লাহ সালামের সিয়াম তিনি অর্ধেক রাত্রি ঘুমাতেন এবং এক তৃতীয়াংশ লাইল করতেন আর এরপরে আবার একষষ্ঠাংশ ঘুমাতেন আর তিনি একদিন শ্যাম পালন করতেন আর একদিন এফতার করতেন শ্যাম ভঙ্গ করতেন এবং এখানে ইবনে আমর রবি আল্লাহ তালুমা থেকে আরও একটা হাদিসের মধ্যে এভাবে এসেছে যে হাদিসটা বোখারি মুসলিমে বর্ণিত হয়েছে একই মানে সাহাবি থেকে তিনি বলেন যে রাসুল সাল্লাহ সাল্লামকে জানানো হলো যে আমি একটা কথা বলি আন্নি লাইলামা ইস্তু আমি যতদিন জীবিত থাকি আমি দিন ভরে সিয়াম পালন করব এবং রাত ভরে লাইল করবো ফাকুল তু তখন রাসুল আল্লাহ সালামকে যখন এই খবরটা দেওয়া হল আমি কথা বলেছি আমাকে তিনি জিজ্ঞেস করলেন আমি তখন তাকে বললাম কাতকুল তু হুবে আবি আনটা ওয়া উম্মি আপনার জন্য আমার বাবা মা উৎসর্গ হোক আমি এ কথাটা বলেছি রাসুল আল্লাহ তখন তিনি বললেন ফাইনাক কাল তস্তাত ওদায় আলিক তুমি এটা পারবে না ফাসুম ওয়া আফতার তাহলে তুমি সিয়াম পালন করো এবং ইফতার করো ওয়াকুম নাম তুমি লাইল করো এবং ঘুমাও ওয়াসুম বিনাশাহ ইয়াম এবং তুমি মাসের তিনটা সিয়াম রাখো ফাইন্না হাসানি আলিহা কারণ যে কোনো একটা নেকি তার গুণ তাহলে তিন তিনটা এক মাসে রাখলে তিন দশে তিরিশ ওদায়ালিক মেসলো সিয়াম দাহার এবং এটা হলো সারা বছর সিয়াম রাখার মতো কুলতু ইনি আফদাল তখন আমি বললাম যে আমি এর চাইতে উত্তম কিছু করার ক্ষমতা রাখি ফাসুম ইয়মান ও আফতর ইউমাইন তিনি বললেন তাহলে তুমি একদিন সিয়াম রাখো আর দুই দিন ভাঙো কুলতু ইনি অতিরিকো আফদ্ল আবিন্দা আলিক তখন আবদুল্লা আমর বললেন আমি এর থেকে আরও উত্তম কিছু করার ক্ষমতা রাখি কয়লা তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন ফাসুম ইয়ৌমান ও আফতার ইয়ৌমান তাহলে তুমি একদিন সিয়াম রাখো একদিন সিয়াম ভাঙো ফাদা আলী সিয়াম ও দাউদ আলিয়া সাল্লাম এটাই হলো দাউদ আলিয়া সাল্লামের সিয়াম ও হু আফদল সিয়াম আর সিয়ামের মধ্যে এই পন্থাটাই হচ্ছে সবচেয়ে উত্তম সিয়াম ফকুল তো ইন্নি অতিক ও আফদ দালিক তখন আমি আবারও বললাম যে আমি এর থেকে আরও উত্তম কিছু করার ক্ষমতা রাখি ফক আল্লাহ নবী ও সাল্লাহ সাল্লাম লা আফদ আলাম ইন দালিক তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন এর চাইতে উত্তম আর কোনো কিছু নেই রাহুল বুখারি মুসলিম তাহলে এর থেকে যেহেতু উত্তম কিছু নেই তাহলে তিনি বলেছেন যে এ কথার দ্বারা বোঝা গেল যে এইভাবে সিয়াম রাখাটা অন্য সকল নফল সিয়াম রাখার চাইতে উত্তম তো তাহলে এখানে এখানে দুটো জিনিস আছে এক যদি অন্য সিয়ামগুলো যেমন ভাই যে প্রশ্ন করেছেন সোমবার বৃহস্পতিবার তেরো চোদ্দো পনেরো জেলহাদ মাসের প্রথম নয় এই সিএমগুলোর সাথে যদি দাদু আলাস্লামের সামার সমন্বয় করতে হয় তাহলে দাউদ আলাহি সিএমের পদ্ধতিটা কিছুটা পরিবর্তিত হয়ে যায় তাহলে সেটা কি করা যাবে উত্তর হচ্ছে যেহেতু রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দাউদুলসাল্লামের সিয়ামে সবচেয়ে উত্তম তাহলে অন্য নফল সিএমগুলো না রেখে দাউদুলাম সিএম রাখার উপরই কেউ যদি সাবেদ থাকে এটাকে কন্টিনিউ করে তাহলে তার জন্য যথেষ্ট হবে কারণ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লাফবালা মিনিক এর চাইতে আর কোন সিয়াম উত্তম নেই তাহলে এই কথার দ্বারা প্রমাণিত হলো যে কেউ যদি দায়দুলামের সিয়াম কন্টিনিউ করে তাহলে রমাদ সিয়ামের বাইরে এটাই তার জন্য চলবে দ্বিতীয় হচ্ছে যদি এই সিয়ামগুলো রাখতে গিয়ে সবগুলো না হোক আংশিক রাখতে গিয়ে দায়দুল্লাহ সাল্লামের সিয়ামের যে পদ্ধতিটা আছে সেটা নষ্ট না হয় সেটার মধ্যে কোনো পরিবর্তন না হয় তাহলে তো কোনো অসুবিধা নেই তাহলে সমন্বয় হলো সমন্বয়ে তো কোনো সমস্যা নেই কিন্তু যদি পরিবর্তন হয় তাহলে কোনটা উত্তম তার দাউদআসাল্লামেরটা উত্তম তার সিয়ামটা রাখাটাই উত্তম যেহেতু রাসু বলেছেন যেটা বোখারে মুসলামের চের থেকে উত্তম সিয়াম নেই তবে কেউ যদি সারা বছর দাউদ আলাইসাল্লামের সিয়ামটাই রাখল তবে এই যে বিশুদ্ধ সিয়ামগুলো আছে আশুরার ইয়ম আরাফার কিংবা জিলহজ মাসের প্রথম কয়েকদিন ঈদের দিনগুলো বাদ দিয়ে শেখ বাদ দিয়ে যদি সে রাখে বা শাব্বান মাসে অনেকগুলো সিয়াম যদি রাখে তাহলে এবং মাসের এই বিদ বিদ এসব কিছু রাখতে গিয়ে যদি কিছু পরিবর্তন হয় বাকি দিনগুলোতে বছরের সে যদি রাউদ সালাম সিয়াম রাখে তাহলে এই ধরনের সমন্বয়েও কোনো সমস্যা নেই কারণ এগুলো তো সিয়াম এবং এগুলোর মধ্যে যদি একটু একটু পরিবর্তন হয়ে যায় সবগুলোকে সমন্বিতভাবে পালন করতে গিয়ে তাহলে এটা শরীয়ত লঙ্ঘন হয় না বরং একজন ব্যক্তি সে সব ফজিলত নেওয়ার জন্য তার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখার কারণে সে আল্লাহর কাছে অনেক স্বভাব পাবে সুতরাং আমরা এখানে যে অপশনগুলো বললাম প্রথম হচ্ছে সে শুধুমাত্র নফল সিয়ামের ক্ষেত্রে দাউদ আলাইসালামের সিয়ামের মতোই কন্টিনিউ করবে এবং সেটাই সর্বোত্তম অথবা সে দাউদ আলাহ সাল্লামের সেটা কন্টিনিউ করতে গিয়ে অন্য অন্য সিয়ামের যেগুলো সে অ্যাকমোডেট করতে পারবে করবে আর বাকিগুলো করবে না তৃতীয় হচ্ছে সে দাউদ আলাহিসাল্লামের সিয়ামের বাইরে অন্য যে নফল সিয়ামগুলো আছে সেগুলো আদায় করবে এবং তার বাইরে দাউদ সাল্লামের সিস্টেমটা ফলো করবে তাহলে তিনটা সিস্টেমের যে কোনো সিস্টেমই ফলো করতে কোনো অসুবিধা নেই সাদ মোহাম্মদ বলেছেন আব্বাস রাজা আল্লাহ তালা আহোয়া থেকে বর্ণিত তিনি বলেন যদি কোনো ব্যক্তি রমাদান মাসে অসুস্থ হয়ে রমাদান মাস শেষ হওয়া পর্যন্ত সুস্থ না হয় এবং এই অবস্থায় মারা যায় তাহলে তার পক্ষ থেকে মিসকিনকে আহার করাতে হবে আর তার উপর মানতে সিয়াম থাকলে তার পক্ষ থেকে অভিভাবক তার কাজা আদায় করবে আবু দাউদ দাউদের মধ্যে এটা এসেছে সহিদেশ হিসাবে যাই হোক তিনি বলেছেন আমার প্রশ্ন হলো মৃত আত্মীয়দের পক্ষ থেকে রমাদানের ফরজ রোজার কাজা করা লাগবে নাকি বদলে অর্ধসার খাদ্য দিতে হবে যে ব্যক্তি মারা যায় সোম যে ব্যক্তি মারা যায় এবং এই মারা যাওয়ার সময় যদি তার উপর কোনো মানতের সিয়াম থাকে তাহলে তার পক্ষ থেকে তার ওয়ালি তার বংশীয় কোনো ব্যক্তি সোমটা রাখবে পরিপালন করবে তো এখানে একাধিক রেওয়ায়ত আছে কোথাও সমফর দিন ফরজ সমের কথাও আছে তাতে মানতের সিয়াম এবং অন্য ফরজ সিয়ামও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় আর যদি আমরা শুধু মানতের সিয়ামটাকেও সামনে রাখি মানতের সিয়ামটা ফরজ সিয়াম তাহলে তার চাইতে আরও প্রগাঢ় ফরজ হচ্ছে রমাদানের সিয়াম ফলে এটাকে বেতারিক এল যদি আমরা মানতের সিয়ামের সাথে রমাদানের ফরজ সিয়াম সাব্যস্ত করি সেটা কিন্তু ভুল হয় না এবং সেটাই ওলামাইকার অনেকেই বলেছেন অতএব কোনো ব্যক্তি যখন জীবদ্দশায় তার উপর রমাদানের সিয়ামটা ফরজ ছিল অথবা মানতের কোনো ফরজ সিয়াম ছিল যেটা সে পালন করে যেতে পারেনি এই উভয় সিয়ামটা যদি সে পালন করতে ব্যর্থ হয় তাহলে তার উপর তো কোনো ফিদিয়া তখন ছিল না ফলে তার মৃত্যুর পরেও ফিদিয়ার প্রশ্নটা আসবে না তার পক্ষ থেকে তার ওয়ালি কাদা করবেন এটাই হচ্ছে বিধান মানত সিয়ামের ক্ষেত্রে প্রকাশ হাদিস পাচ্ছি আর রমাদানের সিয়ামের ক্ষেত্রে আমরা বেতারিক এলহাক যেটা বললাম যে ফরজ সিয়াম হওয়ার কারণে সেটিকে আদায় করা যেটি তার জীবদ্দশায় তার জীবদ্দশায় এটা যদি সে সুস্থ হতো কাজা করত তাই না জীবদ্দশা আপনি খেয়াল করবেন যে যদি কেউ স্থায়ীভাবে অক্ষম হয় শুধু তখনই সে প্রত্যেক মিসকিনকে অর্ধসা তো আম দেবে তাহলে জীবদ্দশায় যদি তার উপর কোনো ফিদিয়া আরোপিত হয়ে থাকে যে ফিদিয়া সে আদায় করতে পারেনি তার মৃত্যুর পর সে ফিদিয়া তার ওয়ারিসরা আদায় করবেন কিন্তু জীবদ্দশায় যে সিএমের কাদাগুলো তার বাকি ছিল সেগুলোর ফিদিয়া আদায় করার পক্ষে কোনো দলিল না থাকায় কারণ কোরআন বলছে ও আল্লাদিনা ইউতিহ ফেদিয়া অত্যন্ত এবং হাদিসেরও ভাষ্য থেকে আমরা এটা বুঝি যে কোনো ব্যক্তি চিরস্থায়ীভাবে অক্ষম না হলে তার উপর ফিদিয়া আরোপ হয় না তাহলে মৃত্যুর পরে তার সিয়ামের ফরজ বদলে বদলে আমরা কিভাবে তার ফিদিয়া দিয়ে সেটাকে আদায় করতে পারি এটা শুদ্ধ হয় না বরং তার উপর যদি কাজা সিয়াম থেকে থাকে সেটার কাজা করাটাই হচ্ছে আমাদের জন্য প্রতিধানযোগ্য আমাদের জন্য ওয়াইজ এই সকল হাদিসের এবং বিশ্লেষণের আলোকে আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন প্রিয় কাজে পর্যন্তই আবারও আপনাদের সাথে আরেকটি সেশনে দেখা হবে বলে আশা করছি হাদা ওসলাল্লা ওসাল্লাম আলহ নবীনা মোহাম্মদ ওয়া আলহি ওয় আসহি আজমাইন ওসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত